8-10 লাখ টাকা খাতায় কেমন ইনকাম করতে পারবে ইলেকট্রিক ব্যবসা করে? আসলে এটা একটা কঠিন প্রশ্ন, তারপরে আমি যেহেতু আপনি প্রশ্নটা করছেন আমি উত্তর আপনাকে দেবো অবশ্যই। আপনি প্রফিটটা অ্যাকচুয়ালি প্রাথমিক অবস্থায় যদি আমার প্রফিট করার নেশা যদি কাউকে ধরে যায় আর নেশা যদি কেউ বিজনেস দেয় তাহলে সে এগোতে পারবে না, হয়তো সে সাময়িক প্রফিট করতে পারে। তো আমি মনে করবো যারা নতুনভাবে ব্যবসাটাতে নামবে তারা সাময়িক অন্তত পক্ষে কম প্রফিটের চিন্তা বেশি সেলের নিয়তেই বসুক, প্রফিট কম হবে সেল বেশি হবে, তাহলে একটা সময় যখন তার দোকানটা জমে যাবে তখন ইনশাল্লাহ তার প্রফিটটা অটোই বেড়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম, আমি সুমন আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ইলেকট্রিক ব্যবসার আইডিয়া দিব, তো আমাদের সাথে থাকবেন। আমাদের প্রবাসে অনেক ভাইয়েরা আছে, তারা হয়তো বড় ব্যবসা করতে চায়, ইলেকট্রিকের ব্যবসা করতে চায়, তো আজকে আমরা ইলেকট্রিক ব্যবসার আপনাদেরকে আইডিয়া দিব। অনেকে তো ফুটপাত ব্যবসার আইডিয়া দিলাম, হয়তো অনেকে আবার ভাবে এত ছোটোখাটো ব্যবসার আইডিয়া দেয়, সবাই তো আর ভাই ফুটপাতে ব্যবসা করবে না, তাই আপনাদের জন্য আজকে ইলেকট্রিক ব্যবসার আইডিয়া নিয়ে আসলাম। তো আমাদেরকে আজকে আমাদের এই বাইটি হেল্প করবে, তো আমরা ওনার থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নামটা? আমার নাম সুজিত চৌধুরী। আচ্ছা, তো ভাইয়া আসলে আমরা আমাদের বেকার যুবক ভাইদের জন্য ব্যবসায়িক আইডিয়া দিয়ে থাকি, তো তারা যেন যে কোনো একটি ব্যবসা করতে পারে, তো আপনি আমাদেরকে একটু হেল্প করবেন আর কি, ব্যবসায়িক ইলেকট্রিক ব্যবসার একটা আইডিয়া দিবেন আর কি, কীভাবে একটা ইলেকট্রিক ব্যবসা করা যায়। তো আপনি আপনার দোকানের নামটা আর লোকেশনটা একটু বলেন আমাদেরকে। আমার দোকানের নাম হলো মেসাজ চৌধুরী ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডস, এটা রাজধানীর কারণবাজার অবস্থিত, কারণবাজার 2 নং সুপার মার্কেট। আমার দোকান নাম 234। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো আচ্ছা, এরকম একটা ইলেকট্রিক ব্যবসা দিতে গেলে প্রথমত কত টাকা পুঁজি নিয়ে নামতে হবে যদি আমাদেরকে একটু বলতেন? অ্যাকচুয়ালি পুঁজির ব্যাপারটা হলো প্রাথমিক অবস্থা, তো আসলে চাইলে অনেক টাকা ইনভেস্ট করা যায় না। এটা প্রথমত আপনি যেখানে আপনার ব্যবসাটা করবেন, দোকানের প্লেস যেটা নেবেন, দোকানের প্লেসটা যদি ভালো হয় তাহলে অ্যাডভান্সের টাকাটা বেশি লাগবে, আর যদি আপনার যে দোকানের প্লেস ভিতর হয় তাহলে তো আপনার অ্যাডভান্সের টাকাটা কম লাগবে। তবে নর্মালি আমি মনে করি প্রথমে একটা ইলেকট্রিক বিজনেস শুরু করতে হলে মিনিমাম 15-20 লক্ষ টাকা নিয়ে নামা উচিত, তাহলে হয়তো বসে মোটামুটি ব্যবসাটা ওপেন করা যায়। আচ্ছা আচ্ছা, এখন এই যে আপনাদের যে বর্তমান যে এসব মার্কেট, এসব মার্কেটে একটা দোকান নিতে গেলে ভাড়া কত টাকা অ্যাডভান্স এক ছাটারের দোকানগুলো হতে পারে? আপনি যদি এক ছাটারের দোকান নিতে যান তাহলে মিনিমাম 5-7 লক্ষ টাকা অ্যাডভান্স লাগে, আর 10-15 হাজার টাকা ভাড়া তো অবশ্যই দিতে হবে। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, বর্তমানে ইলেকট্রিক ব্যবসা কেমন আপনার কাছে কী মনে হয়? অ্যাকচুয়ালি বর্তমানে তো কোভিড-19 কারণে আপনারা জানেন পুরো বিশ্বেই অর্থনৈতিক বাজার মন্দা, তো সেই ক্ষেত্রে আমি বলবো না যে বর্তমানে পরিস্থিতি খুব একটা ভালো, বর্তমান সময়টা ব্যবসা বাণিজ্য সবারই খারাপ যাচ্ছে, এর ভিতরে আল্লাহ আমি যা দিচ্ছি এটা নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হচ্ছে আর কি। আচ্ছা, তো আপনাদের যে আপনি বলতেছেন 10-15 লাখ টাকা লাগবে ইলেকট্রিক ব্যবসা দিতে হলে, তো এর কম হলে কি পারা যাবে না? হ্যাঁ, আসলে পারা যাবে না বললে ভুল হবে। অ্যাকচুয়ালি একটা দোকান যখন একটা ছেলে উদ্বোধন করে তখন বিভিন্ন কোম্পানি তাকে অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করে, হেল্প করার চেষ্টা করে, তো সাহস এবং ঝুঁকি তো নিতে হবে। অল্প পুঁজি দিয়েও শুরু করা যায়, তবে একটু ভালোভাবে করতে হলে তো টাকা বেশি লাগবে, মানে একটু ভালোভাবে করলে টাকা বেশি লাগবে। আচ্ছা, যদি আমাদের প্রবাসী ভাইয়েরা বা বেকার ভাইয়েরা যারা এই ইলেকট্রিক ব্যবসা করতে চায় তারা 8-10 লাখ টাকা নিয়ে কি ব্যবসাটা প্রথম অবস্থায় শুরু করতে পারবে না? আমি আসলে যারা মানে এই ব্যবসাটার সাথে ইনভলভ না, মানে এটার অভিজ্ঞতা যাদের না, আমি তাদেরকে বলবো না যে তারা আজকে এসে কালকে ব্যবসা দিয়ে দেয়। আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা আগে ব্যবসাটা শিখেন, আপনারা আগে একটা রানিং দোকানে থাকেন, 6-1-2 বছর জব করেন ওখানে, ওখানে থেকে শিখে তারপরে আপনারা ব্যবসাটা নিজে দেওয়ার চিন্তা ভাবনা করলে হয়তো বা ঝুঁকি থাকে না। আচ্ছা, আমরা একটু আপনার কাছ থেকে জানবো আপনি এই ব্যবসার সাথে আপনি কত বছর জড়িত? আসলে আমি এই ব্যবসার সাথে প্রায় 8-10 বছর যাবত জড়িত আছি। জি, প্রায় 10 বছর যাবত জড়িত আছেন এই ব্যবসার সাথে? এই ব্যবসার সাথে। কত আপনি কি শুরুতে জীবনে শুরুতে চাকরি করছেন এই ব্যবসা শিখছেন? আমি আসলে এই মার্কেটে একটা দোকানে আগে শিখেছি ব্যবসাটা, আমার মামার দোকান ছিল পাশে, মামার দোকানে আমি 2-3 বছর যাবত ব্যবসাটা শিখ। আসলে ব্যবসাটা তো ইলেকট্রিক ব্যবসাটা যদি চাকরি না করলে না শিখলে তো আসলে হুট করে দিলে তো আর ব্যবসা করতে পারবে না। এটা একটা রাজকীয় বিজনেস আমি বলবো, এটার আইটেমের কোনো শেষ নাই, দৈনিক নিত্য নতুন আপডেট মাল এখানে আসতে থাকে, এটার আইটেমের কোনো শেষ নাই, লক্ষ লক্ষ আইটেম আছে এই ব্যবসাতে, তো সেক্ষেত্রে আপনি মানে না শিখলে একটু ঝুঁকি থেকে যায়, শিখে ব্যবসা করাটাই বেস্ট আমি মনে করি। আচ্ছা, তো এই যে আপনারা সবগুলা মাল আমার কোথা থেকে সংগ্রহ করেন?
আমাদের আসলে মালামাল সংগ্রহ করার বিভিন্ন প্রসেস আছে। বর্তমান সময়ে আমরা যেটা করি, আমরা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করি। যারা বিভিন্ন কান্ট্রি থেকে মালগুলো আমাদের বাংলাদেশে নিয়ে আসেন, আমরা তাদের থেকে সরাসরি মালগুলো কিনি। ইভেন কোম্পানির লোকগুলা মার্কেটে আসে, তাদের কাছে আমরা অর্ডার করি, তার কোম্পানির ব্যানে। আপনাদের খুচরা বিক্রি হয় বেশি না পাইকারি বিক্রি হয় বেশি? আসলে কারণ বাজার, যদিও আমাদের বাজারটা পাইকারি মার্কেট, বাট এখানে খুচরাও চলে। আমরা পাইকারি তো অবশ্যই বিক্রি করি, এর ফাঁকে আমাদের খুচরা সেল তো আলহামদুলিল্লাহ একটু বেশি বিক্রি। হ্যাঁ, খুচরা সেলটা বর্তমানে একটু ভালো, খুচরা সেলও ভালো, আর পাইকারি তো অবশ্যই অর্ডার আমাদের করেই। আচ্ছা, তো আমাদের বেকার যুবক ভাইয়েরা যদি 8-10 লাখ টাকা খাটায়, যদি 2-4 লাখ টাকা দিয়ে, যদি অ্যাডভান্স দিয়ে আরও 4-4 লাখ টাকা যদি মাল উঠায়, তাহলে আপনার আইডিয়া তাদের প্রতি মাসে কেমন ইনকাম করতে পারবে যদি একটু আমাদেরকে একটু বলতেন আপনার অভিজ্ঞ থেকে আর কি। তো হয়তো একটু এদিক সেদিক হবে, মানে বর্তমান বাজার বুঝে আর কি, 8-10 লাখ টাকা খাটায় কেমন ইনকাম করতে পারবে ইলেকট্রিক ব্যবসা করে? আসলে এটা একটা কঠিন প্রশ্ন, তারপর আমি যেহেতু আপনি প্রশ্নটা করছেন আমি উত্তর আপনাকে দেবো অবশ্যই। আপনি প্রফিটটা অ্যাকচুয়ালি প্রাথমিক অবস্থায় যদি আহামরি প্রফিট করার নেশায় যদি কাউকে ধরে যায় আর ওই নেশায় যদি কেউ বিজনেস দেয়, তাহলে কিন্তু সে এগোতে পারবে না, হয়তো সে সাময়িক প্রফিট করতে পারে। তো আমি মনে করবো যারা নতুনভাবে ব্যবসাটাতে নামবে, তারা সাময়িক অন্তত পক্ষে কম প্রফিটের চিন্তা বেশি সেলের নিয়তেই বসুক। প্রফিট কম হবে, সেল বেশি হবে, তাহলে একটা সময় যখন তার দোকানটা জমে যাবে, তখন ইনশাল্লাহ তার প্রফিটটা অটোই বেড়ে যাবে কাস্টমার ওয়েজ অনুযায়ী আর কি। আপনি কিন্তু আমাদের ক্লিয়ার করেন নাই তাদের মানে কেমন প্রফিট থাকতে পারে, এটা কি আসলে প্রফিট? আসলে এটা আমি বলবো যে এখানে আপনি মাসে যদি 10 লক্ষ টাকা সেল করতে পারেন, তাহলে আপনি এখানে আলহামদুলিল্লাহ 10-15% অবশ্যই হেসে গেলে প্রফিট থাকবে। এখানে আপনি যদি মাসে 5 লক্ষ টাকা সেল করেন, তাও আপনার 15%, 17%, কোনো মাসে 20% বা কোনো মাসে 10%ও থাকবে, যা হয় আর কি হিসাবে। আচ্ছা আচ্ছা, বুঝছি। এই ব্যবসাটা আসলে তো রাজকীয় ব্যবসা, আর ইলেকট্রিক ব্যবসা দিয়ে মানুষে কোটিপতি হওয়া যায়, কারণ এই ব্যবসায় তো অনেক টাকা ইনভেস্ট করা যায়। সব ব্যবসায় তো সব অনেক টাকা ইনভেস্ট করা যায় না ভাই। আসলে আপনি যে প্রশ্নটা করছেন, এখানে মূল বিষয়টা হলো আসলে আপনার কোটিপতি হওয়ার যে কথাটা আপনি বললেন, এটার জন্য আসলে অবশ্যই শ্রম দিতে হবে, মেধা থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে, এবং পুঁজিটা যেটা ইনভেস্টের বিষয়, ইনভেস্টটা অবশ্যই অ্যাভেলেবেল থাকতে হবে। যার যত বেশি ইনভেস্ট, সে তত ডেভেলপ হবে এই ব্যবসাতে, আর পরিশ্রম তো অবশ্যই থাকতে হবে। পরিশ্রম এবং লক্ষ্য দুটা জিনিস নিয়ে এগোতে হবে। বুঝতে পারতেছি, আপনি এটাই আমাদেরকে বুঝে গেছেন, যত ইনভেস্ট করতে পারবে তত তত ইনকামটা একটু বেশি, লাভবানটা একটু বেশি পাবে অবশ্যই। আর প্লেজের একটা ব্যাপার আছে, আপনি যদি একদম পিছনে একটা প্লেজ নিয়ে বসে দেন তাহলে তো হবে না। আপনার ব্যবসার সবার আগে আপনাকে প্লেস নির্বাচন করতে হবে, খুব ভালো জায়গা যেখানে আপনার কাস্টমার আসবে, এরকম জায়গা আপনাকে নির্বাচন করতে হবে। ভালো জায়গা নির্বাচন করতে পারলে অবশ্যই সেখানে ভালো কাস্টমার আসবে। এবং আমি আরেকটা জিনিস বলে রাখা অবশ্যই ভালো, সেটা হলো যেই ব্যবসা করবে অবশ্যই তাকে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, কাস্টমার আসার, কাস্টমার বসার সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করবে। কাস্টমার বসবে, সুন্দরভাবে মাল উপস্থাপন করবে, কাস্টমার ঠান্ডা মাথায় বসে যেন মাল নিতে পারে, এরকম একটা পরিবেশ আগে সৃষ্টি করতে হবে। এটা আমাদের না নলেজে রাখতে হবে। আমি এটা নতুনদের ক্ষেত্রে বললাম আর কি। আর যখন একটা সাইনবোর্ড পুরনো হয়ে যায়, দোকান মালিক যখন পুরাতন হয়ে যায়, সবাই যখন চিনে ফেলে, তখন কিন্তু তার ওই নামের উপরে, গুডেলের উপরে আসে। আর ইলেকট্রিক ব্যবসাতে আর একটা জিনিস হলো ফেস বিল। আমি আমার এখানে বসে আছি, আমাকে 10 জনের চিনে, আমার কাস্টমার আসবে এখানে, দেখাচ্ছে আমি দোকানে না, আমি দোকানের মালিক, আমি দোকানে না, আমার ম্যানেজার বসা, ম্যানেজারকে হয়তো অনেকে চিনে না। জি, সেই ক্ষেত্রে হয়তো অনেক কাস্টমার, পরিচিত কাস্টমার হেঁটে চলে যাবে, আসে না। সেক্ষেত্রে আমি অবশ্যই যদি কেউ শুরু করতে চায়, আমি তাদেরকে অনুরোধ করবো অবশ্যই দোকানে কন্টিনিউ বসে থাকতে হবে। মালিক পার্সন যিনি, তাকে দোকানে থাকতে হবে, বসে থাকতে হবে, চেষ্টা করতে হবে। মানে যিনি ফেসবুকের একটা বিশাল দাম এই লাইনে, এই ব্যবসাতে ফেসবুক একটা বিশাল মূল্য। মানে আপনি এটাই বুঝে দিয়েছেন যে ব্যবসা করে ওনাকে শ্রম দিতে হবে দোকানে বসে। অবভিয়াসলি, মানে স্টেপ দিয়ে কখনো ব্যবসা জনপ্রিয় করতে পারবে না। না না না, অবশ্যই মালিক পার্সনকে দোকানে কন্টিনিউ থাকতে হবে। আচ্ছা, তো আপনাদের এখানে কী কী আছে সংক্ষেপে যদি কিছু মালামাল আমাদেরকে নাম বলতেন? আসলে আমাদের তো আইটেমের শেষ নাই, তারপরও আপনি যদি দেখতে চান ভিডিও নিতে পারেন। আমাদের কাছে অনেক আইটেম ছিল, বর্তমানে সামনে শীত আসতেছে, আমরা শীতের আইটেম নিয়ে বসছি। মানে আইটেমের তো ইলেকট্রিক আইটেমের শেষ না, না হাজার হাজার আইটেম আছে। অবশ্যই ইলেকট্রিক আইটেমের কোনো শেষ নাই, অ্যাভেলেবেল আইটেম আমাদের। আচ্ছা, তো এখন বর্তমানে আপনাদের কোন আইটেমটা একটু বেশি চলে? আসলে এখন তো এমন একটা সময় আপনি আমার ভিডিওটা নিচ্ছেন যখন আপনি গরমের শেষের দিকে আর শীতের শুরুর দিকে। এখন আমরা আসলে প্রস্তুতি নিচ্ছি, যেমন রুম হিটারের প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, ইলেকট্রিক কেটলির প্রস্তুতি নিচ্ছি, তারপর আপনার রাইস কুকারের, যেটা আপনার বর্তমানে শীতের সময় খুব চাহিদা থাকে রাইস কুকার, আচ্ছা, এটার প্রস্তুতি নিচ্ছি। ব্লেন্ডার মেশিনটা চলে আছে।